Hey, what's up, everybody? It's me, I'm Mushfi Rahman. Welcome to my first video, baby. Assalamu alaikum, everyone. Economy. এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার লাইফের পাঁচটা বছরের বেস্ট কিছু মোমেন্ট এবং সব থেকে কি আর বলবো, মানে বলার ভাষা নাই। আমার সাথে এখন আছে সাজ্জাদ এন্ড রাব্বি। ইয়ো, হোয়াটস আপ? হ্যাঁ রাব্বি, তুমি কিছু বলো তো, তোমার স্কুল লাইফ কেমন ছিল? আলহামদুলিল্লাহ। তো মেন কথা যেটা বলবো, আসলে আমরা পাঁচটা বছর খুব এনজয় করছি আমাদের স্কুল লাইফে। তো আমরা এখন দাঁড়া আছি সবুজ কান্দি স্কুলে, যেটা সিরাজগঞ্জ সদর আর কি, সদরের ভিতরেই। তো এই স্কুলে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, যে কারণে আজকে তারা এক এক ডিস্ট্রিক্টে এক এক জেলায় চলে গেছে। আর মেনলি আমরা প্ল্যান করলাম ভুট করে যে লকডাউনের ভিতরে একটা ভিডিও করা থাকে, যে কারণে আমরা এই স্কুলে এসে ক্লাসে করে সবারই ভালো লাগবে। সো গাইস, আমরা কথা না বাড়িয়ে দেখে আসি আমাদের স্কুল।
থাকলাম প্রায় 6-7 মাসের মতো লকডাউনের জন্য, স্কুল একদম অফ, এবং স্কুল মানে কি আর বলবো, আপনারা দেখেন ইন ক্লাসরুমগুলো একদম ধুলা পড়ে গেছে। যেহেতু না আসা আমাদের সব স্যার ম্যাডামের সাথে দেখা করার জন্য, অ্যাকচুয়ালি লকডাউনের জন্য স্কুল বন্ধ এবং স্যার ম্যাডাম আমরা আসতে পারি নাই, সো আমরা কিছু স্যার ম্যাডামের সাথে দেখা করতে পারছি। তার ভিতরে আমাদের হেড স্যার ছিল, সো আমার এখানে আসা অনেক ইচ্ছা ছিল, আমি একটা স্যারের সাথে দেখা করবো, আমার একটা ফেভারিট স্যার, শুধু আমারই না, এটা আমাদের ব্যাচের বা স্কুলের সবারই ফেভারিট স্যার। তো স্যারের নাম হচ্ছে মামুন স্যার। তো লকডাউনের জন্য স্কুল বন্ধ থাকায় সে হয়তো আসে না বা আসতে পারে নাই, সেগুলো কিছু আমার অনেক ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার। সো আর সো কি আর বলবো, মামার জন্য একবার পলাইতে পারছিলাম, যদিও সে গেটটা খুলে দিছিল আমার মনে আছে। এখন আমি কিছু জায়গা দেখাবো যেগুলো মানে স্কুল পালায়া বা স্কুলে আসার আগে ওই জায়গাগুলোতে আমরা আড্ডা করতাম। এই সেই জায়গা যেখানে সাজ্জাদ দাঁড়া থেকে মেয়ে দেখত। ও এখন দেখাবে কিভাবে ও মেয়ে দেখতো ওই জায়গায় দাঁড়া। আমি যেটা বলি, আমাদের ফ্রেন্ড সার্কেলের কিছু মানে আড্ডা দেওয়ার জায়গা ছিল। ফার্স্ট অফ অল এটা হলো মাতৃসদন, এই জায়গায় সে প্রথমে আড্ডা দিত। সেকেন্ড যে প্লেসে যাচ্ছি সেটা হলো আরও আরও জোস, যে জায়গায় সবাই যেত, মানে স্কুলের ক্লাস ফাঁকি দেওয়া যেত। এটা জোস না কিন্তু আড্ডা দেওয়ার মতো পারফেক্ট জায়গা, যেখানে কেউ থাকতো না সেজন্য অনেক। সো গাইস, এখন আমরা চলে আসছি সেই বিখ্যাত কুখ্যাত জায়গায় বেলতলা, বিখ্যাত কুখ্যাত না সরি, যেখানে
শুধু সবুজ কারণ না, সবুজ কারণ পিডিবি বিএল এবং সব স্কুলের ছেলেরা এখানে আড্ডা মারত। শুধু কি, আচ্ছা 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 মুশফিক ভাই, আচ্ছা এই জায়গায় কি শুধু মানে আড্ডাই দিত না, অন্য কিছু হতো? হ্যাঁ শুধু আড্ডা দিত না, অনেক কিছু করতো যেগুলো মেনশন করা যাবে না। It's time to view this place. Actually, it's our first vlog. ব্লগটা করা আমার কোনো মানে আমি ব্লগ করার জন্য বের হয়েছিলাম না, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নাই। সো ব্লগটা মানে আমি জানি পারফেক্ট হবে না, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট।